السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فازل تريدو برشير سبت سطرة تم را جاكاني تيكي جاكاني جي عبستا تيكي اسكري كلاش ديكسو شنچو تم در كلاش منو جوكي هوار پورا مرشو ديكشي ايوان پروجوك تيل بلانه پريو دیش باشي اپنا را جاكاني تيكي شنچن اپنا در قوام در اي كلاش شاكتم جاناتشي اما در پاتتحيك جيبونه নামাজ একটা জীবন ঘনিষ্ঠ অঙ্গঙ্গ বিষয় অর্থাৎ একজন মুসল্লি একজন মুমিন একজন ঈমানদার তিনি ঈমানের দাবিতে দাবি করলে তাকে নামাজ পড়তে হয় কারণ নামাজ হলো দ্বীনের মূল রাস ইমাদুদ্দিন দ্বীনের খুঁটি হলো নামাজ এই নামাজ পড়তে গিয়া কিভাবে কেমন করে কোন পদ্ধতিতে কোন সিস্টেমে পড়া যাবে পড়তে হবে রাসূল কিভাবে পড়েছেন পড়িয়েছেন পড়তে বলেছেন নির্দেশ দিয়েছেন এই সব যত বিষয়াদি একজন মুসল্লিকে ভালো করে জানতে হবে যদি তিনি এই বিষয়ের ব্যাপারে যত কম জানবেন বুঝবেন যত দুর্বল হবে ততই তিনি আমল দুর্বল আমলের দুর্বলতায় ভুগবেন বা দুর্বল আমল করা শুরু করবেন বা দেখা দেখি আমল করে দিবেন অথচ আমল করতে হবে জানা শোনার ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে ইলমের ভিত্তিতে আমল করতে হবে এটাই হলো আমাদের স্বাভাবিক বিষয় প্রিয় শিক্ষার্থীরা এখন এমনই একটি বিষয় যেটা আমাদের নামাজের সব সময় আমরা দেখি যে বাবুল খাতি ফি সলাতে হাল ফিহি তাকবীরুন আমরা নামাজে তাকবীরে তাহরিমা দিয়ে আমাদের নামাজ শুরু হয় এর বাইরেও আমাদেরকে বহু তাকবীর দিতে হয় উঠা বসা করতে হয় রুকুতে যাইতে হয় সেজদাতে যাইতে হয় সেজদা থেকে উঠতে হয় রুকু থেকে উঠতে হয় দুই সেজদা মাঝখানে বসতে হয় আবার সেজদাতে যেতে হয় এখন এই যে অবস্থাগুলি আছে রুকুতে যাওয়ার সময় আমরা কী বলব অথবা রুকু থেকে ওঠার সময় আমরা কী বলব রুকু থেকে সেজদা যাওয়ার সময় আমাদের কি কোনো কিছু বলতে হবে কি না সেজদার মাঝখানে বসি বসার পরে আমাদের কিছু বলতে হবে কি না এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার বিষয় এই জন্য ইমাম তাহাবি রাহিমাল্লাহ তিনি তার শরহে মানিল আসার এই গ্রন্থের মধ্যে এই বিষয়টি চমৎকারভাবে এনেছেন তিনি বলেছেন বাবুল খাত ফি সলাহ আল ফি তাকবীর তাকবীরুন নামাজের মধ্যে উঁচু নিচু হওয়ায় উঁচু নিচু হওয়ায় উঁচু নিচুতে কোনো তাকবীর লাগবে কি লাগবে না এটা হলো মূল বিষয় এই ক্ষেত্রে প্রথম কথা হলো প্রথম যে তাকবীরটা দেই এই তাকবীরটা হলো ওয়াজিব জমহুর বলছেন যে অন্য তাকবীরগুলি সুন্নত অর্থাৎ রুকুতে যাওয়ার সময় তাকবীরওয়ালা রুকু থেকে সিজদায় যাওয়ার সময় কিয়াম থেকে রুকুর কিয়াম থেকে সিজদায় যাওয়ার সময় তাকবীরওয়ালা আবার সিজদা থেকে উঠতে গেলে তাকবীরওয়ালা আবার তাকবীর বসার পরে আবার সিজদাতে যাওয়া তাকবীরওয়ালা এই সবগুলি কি সুন্নাত কোনো কোনো আলেম আমাদের ইমামদের মধ্যে কেউ কেউ এই কথা বলেছেন যে এগুলি সবই ওয়াজিব হ্যাঁ এগুলি সবই ওয়াজিব আবার কেউ কেউ মনে করছেন না এগুলি ওয়াজিব না এগুলি তরক করা যায় তরক করলে সমস্যা নাই আবার কেউ বলছেন শুধু একটা তরক করা যাবে না বাকিগুলি তরক করতে হবে এখন আমরা যে যেই মতই দেখ না কেন কিন্তু বিষয়টা হলো এটা একটা চমৎকার বিষয় ইসলামের মধ্যে যে আপনি রুকুতে গেলেন এখন আপনি কী বলে উঠবেন কিচ্ছু বললেন না শুধু শুধু উঠে গেলেন তাহলে তো মানুষের মধ্যে প্রশ্ন থাকবে মানুষের মধ্যে এলোমেলো আসবে শৃঙ্খলা ভঙ্গ হবে নামাজে যে একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশ যেটা সৃষ্টি হয় এটা তখন থাকবে না আবার মনে করেন আমরা সেজদাতে গেলাম সেজদাতে গিয়ে সম পরিমাণ মতো তাসবি পড়ার পরে এখন আপনি উঠে গেলেন আপনি ইমাম মুসল্লিরা উঠবে কীভাবে তখন দেখা যাবে মুসল্লিরা আর উঠতে পারবে না এই জন্য ইসলাম কী বলছে আল্লাহ রাসুল কী বলছেন এগুলি আমরা দেখবো ইনশাল্লাহ এরপরে কথা বলবো عن ابن عبد الرحمن بن أبزاع عن أبيه أنه صلى مع رسول الله صلى الله عليه وسلم فكان لا يتم التكبير রাবি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন আমরা আন্নাহু সাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নামাজ পড়েছি ফাকানা লা ইউতিমু তাকবীর তখন তিনি তাকবীর দিতেন না পূর্ণ তাকবীর দিতেন না অর্থাৎ নামাজ শেষ হয়ে গেলে তিনি তাকবীর দিতেন না এটা হলো তার কথা যে তিনি
রুকু থেকে যে সময় উঠতেন, সাধারণত রুকু থেকে ওঠার সময় তিনি লা ইল্লাহা তাকবীর তাকবীর দিতেন। তাহলে আমরা এখানে জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাকবীর দিতেন না, কিন্তু কিছু কিছু সময় দিতেন। তাহলে কোন সময় দিতেন না? দিতেন না রুকু থেকে ওঠার সময়, কারণ রুকু থেকে ওঠার সময় আমরা বলি সামিয়া আল্লাহু লিমান হামিদা, এই কথা বলে আমরা রুকু থেকে উঠি। এই অতএব এটা একটা বিষয় আমরা পাইলাম রাসূলের সুন্নাহ থেকে, যে রাসূল ফিল খাদ্দে ওয়া রাফিআ লা ইয়াতিমু তাকবীরা আবাদান, যে উঁচু নিচু হওয়ার সময় রাসূল সবসময় তাকবীর দিতেন, বিষয়টা এমন। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটা হাদিস আমরা যাই, আন আব্দুল্লাহ ক্বালা আনা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি কুল্লি ওয়াদিইন ওয়া রাফিইন ফি কুল্লি ওয়াদিইন ওয়া রাফিইন। আব্দুল্লাহ ইবনে ওবার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নামাজ পড়তে দেখেছি এবং দেখেছি ইউকাব্বির, তিনি তাকবীর দিতেন, আল্লাহু আকবার বলতেন, ফি কুল্লি ওয়াদিইন ওয়া রাফিইন, প্রতিটা নিচু হওয়ার সময় প্রতিটা উঁচু হওয়ার সময়। এখানেও পূজ্য কথা যেটা মাহজুবান যে কথাটা আছে সেটা হলো রুকু থেকে দাঁড়ানোর সময় তিনি তাকবীর বলতেন না, কারণ তখন তাকে বলতে হতো সামিয়া আল্লাহু লিমান হামিদা। তাহলে আমরা এটাও জানলাম যে তাকবীর দিতেন আল্লাহ রাসূল তাকবীর। আন আবু মাসউদিন আল বাদরি قال ألا أصلي لكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى بنا أربع ركعات يكبر فيهن كلما خفض ورفع وقال هذا رأيت رسول الله صلى الله عليه وسلم صلى. أبو مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন ألا أصلي, আমি কি তোমাদেরকে নামাজ পড়ে দেখিয়ে দিব না, সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যেভাবে নামাজ পড়ছেন সেই নামাজ, এই কথা বলে সাল্লা বিনা আমাদেরকে নিয়ে তিনি পড়লেন আর চার রাকাত নামাজ তিনি পড়লেন, ইউকাব্বিরু ফিহিন্না, প্রত্যেক রাকাতেই তিনি তাকবীর দিতেন, কুল্লামা ওয়াদা ওয়া রাফা, কুল্লামা খাফাদা ওয়া রাফা, যখন তিনি উঁচু হতেন নিচু হতেন তখন তিনি তাকবীর দিতেন। নামাজ শেষে তিনি বললেন ওয়া ক্বালা, নামাজ শেষে বললেন হাকাযা সাল্লা, হাকাযা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা, আমরা আল্লাহ রাসূলকে দেখছি এভাবেই তিনি নামাজ পড়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই হাদিসও আমরা পাইলাম যে কুল্লামা খাফাদা ওয়া রাফা, যখন উঁচু নিচু হতেন আল্লাহ রাসূল তখন তিনি তাকবীর দিতেন। আমরা যারা আছি আমাদেরও এই তাকবীর। আরও একটা হাদিস আমরা বলি, ক্বালা ক্বালা আবু মুসা আল আশআরি যাকারানা আলিয়্যুন ক্বালা কুন্না নুসাল্লিহা কামা মা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্মা নাসিনাহা وإما تركناها عمدا يكبر كلما خفض وكلما رفع وكلما سجد. أو সাহারি থেকে বলি, তো তিনি বলেন আমরা রাসূল আমাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছেন আমরা সেভাবেই নামাজ পড়ছি, কিন্তু ইম্মা নাসিনা ওয়া ইম্মা তারাকনা, যদি আমরা ভুলে না যাই, যদি আমরা রাসূলের সেই দেখানো নামাজ ছেড়ে না দেই, তাহলে নামাজে এটা ছিল যে ইউকাব্বিরু কুল্লামা খাফাদা ওয়া রাফা, তিনি তাকবীর দিতেন যখনই তিনি কি করতেন, উঁচু হতেন যখনই নিচু হতেন তাকবীর দিতেন, ওয়া কুল্লামা সাজাদা, এবং সেজদায় গেলেও তিনি কি করতেন, তাকবীর দিতেন।